প্রিয় দাদাশ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয় জানো গত ক্লাসে আমি তোমাদেরকে নেতৃত্বের চ্যাপ্টারটি শেষ করেছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে প্রেরণা। প্রেরণা প্রথমেই আমরা আলোচনা করব প্রেরণা কি। প্রেরণা হলো কাউকে উৎসাহিত অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়া। ইংরেজিতে মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেরণা, আর ল্যাটিন শব্দ মোরবার থেকে ইংরেজি মোটিভেশন শব্দটি উৎপত্তি। এর অর্থ হলো টু মোব, চালনা করা। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে প্রেরণা বলা হয়। কাজের প্রতি নিজস্ব আগ্রহ না থাকলে জ্ঞান ও কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তিরাও তাদের কাজের পূর্ণ ব্যবহার করতে পারে না। কর্মীরা মানুষ যন্ত্র নয়, অন্যদিকে তাদেরকে জোর করে কাজ করানো যায় না, এটা আমরা জানি। বরং প্রেরণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আগ্রহ তৈরি করা যায়। এটি হলো একটি মনস্তাত্ত্বিক বিষয় যা কোনো ব্যক্তির কর্মতৎপরতা বা ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে মানুষের পূর্ণ কার্যক্ষমতা ব্যবহার করার লক্ষ্যে মানুষকে স্বতঃস্ফূর্তভাবে তার যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তি জাগানোর প্রক্রিয়াকেই বলা হয় প্রেরণা। প্রেরণার আমরা কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। প্রথমেই আমরা দেখি যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে প্রেরণা বলে সংজ্ঞায়িত করতে পারি। প্রেরণা একটি মনস্তাত্ত্বিক বিষয়, এটা একটা ধারাবাহিক কাজের সমষ্টি, এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে, এটি কাজের প্রতি মানুষের আগ্রহ তৈরি করে, এর দ্বারা কর্মীদের কাজের পূর্ণ ক্ষমতার ব্যবহার করা চেষ্টা করা হয়। সুতরাং আমরা এই উপরোক্ত সংজ্ঞাগুলো আলোচনা করলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা আমরা বলতে পারি যে কর্মীদের কাজের পূর্ণ ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার লক্ষ্যে তাদের কাজের প্রতি অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়াই হচ্ছে প্রেরণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে খেয়াল করবে যে আমরা নিশ্চয় জানো যে কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না, তাই প্রেরণার মাধ্যমে তাদেরকে তাদের স্বতঃস্ফূর্ততা বা ইচ্ছাশক্তি জাগাতে হয়, আর ইচ্ছাশক্তিকে আমরা ভিন্নভাবে জাগাতে পারি। পরবর্তী ক্লাসে আমরা মানুষের ইচ্ছাশক্তিকে কীভাবে জাগানো যায় এটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে আর তার বৈশিষ্ট্যগুলো আর একটু বিস্তারিতভাবে খেয়াল করো। আমরা দেখি যে প্রেরণা অবশ্যই একটা মনস্তাত্ত্বিক বিষয়। ব্যবস্থাপনার বিভিন্ন কাজের মধ্যে প্রেরণা শুধু মানবীয় উপাদানের সাথে জড়িত। ব্যবস্থাপনার আমরা দেখি ব্যবস্থাপনার কাজ সাতটির মধ্যে প্রেরণা একটা মনস্তাত্ত্বিক বিষয়। প্রতিষ্ঠানের কর্মরত সব শ্রেণীর নির্বাহী ও কর্মীদের নিয়ে ব্যবস্থাপনার প্রেরণামূলক কার্যক্রম চলতে থাকে। এক্ষেত্রে নির্বাহী ও কর্মীদের অভাব অভিযোগ, তাদের আবেগ অনুভূতি, পছন্দ অপছন্দ, রুচি অভিরুচি ইত্যাদি প্রেরণার মূল বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হয়। আমরা দেখলাম মনস্তাত্ত্বিক বিষয়ে যে আমরা জানি প্রেরণা কর্মীর মনের সাথে সম্পর্কিত। একজন কর্মীকে জোরপূর্বক তাদেরকে কাজ করানো যায় না, সেজন্য তাদের ইচ্ছাশক্তি জাগাতে হয়। কোনো ব্যক্তির মনোভাব প্রকাশ না করলে বা তাকে সম্পূর্ণভাবে বোঝাও যায় না, তাই প্রেরণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি ইতিবাচক যে মনোভাব, অর্থাৎ এই ইতিবাচক মনোভাবটা জাগানোর চেষ্টা করা হয়। কর্মী কাজ করবে, সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, সে মনের তাড়নায় কাজ করবে, তাকে দিয়ে জোর করে কাজ করলেও কাজ করানো হয়তো যেতে পারে। যেমন গুঁড়াকে আমরা যদি জোর করে পানিতে নামাতে পারি, কিন্তু গুঁড়াকে পানি খাওয়ানো সম্ভব না। এইভাবে মানুষকে জোর করে কাজে নিয়ে যাওয়া যায়, কিন্তু তাকে জোর করে কাজ আদায় করা যায় না। তাই স্বতঃস্ফূর্তভাবে আমরা তাকে কাজ করাতে হলে তাকে আমরা ইচ্ছাশক্তি জাগাতে হবে, আর প্রেরণাই মানুষকে ইচ্ছাশক্তি জাগাতে পারে। সুতরাং প্রেরণা বিষয়টি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিষয়, এটা একটি অবিরাম প্রক্রিয়া। প্রেরণা একটি ধারাবাহিক বা অবিরাম প্রক্রিয়া বা ব্যবস্থাপকীয় কাজ। কর্মীদের কাজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে সর্বদা প্রেরণা দেওয়া হয়, কিন্তু কর্মীদের চাহিদা বিবেচনা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় কোনো না কোনো প্রেরণামূলক কার্যক্রম চলমান রাখতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি প্রেরণা কর্মীদেরকে দিয়ে কাজ আদায় করতে গেলে এটা যে কর্মী একবার কাজ করবে আর কাজ করার পরেই তাকে আর প্রেরণা দিতে হবে এমন না,
কর্মীকে বারবার প্রেরণা দিতে হয়, বারবার তাকে কাজের কাজের প্রতি মনোযোগী করে তুলতে হয়, সেই জন্য বলা যায় পেশনে একটি অবিরাম প্রক্রিয়া। লক্ষ্য কেন্দ্রিক, আমরা জানি আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সারাদিন, যদি সেই রাস্তা দিয়ে হাঁটি কিন্তু আমাদের লক্ষ্য যদি না থাকে তাহলে কখনোই আমরা সেই চূড়ান্ত আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠান একটা লক্ষ্য নিয়ে কাজ করে, আর পেশনাটা অবশ্যই লক্ষ্য কেন্দ্রিক, অর্থাৎ আমরা বলতে পারি কর্মীদের দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করানো হয়। অন্যদিকে আমরা কর্মীরা তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য কাজ করে, এটাও ঠিক, কিন্তু তাই প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে ব্যবস্থাপকগণ কর্মীদের কাজের প্রয়োজন বিবেচনা করে সেগুলো মেটানোর চেষ্টা করেন, এবং প্রশ্ন সবসময় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত লক্ষ্যকে ঘিরেই আবর্তিত হয়। অর্থাৎ বলতে পারি আমরা পেশনা লক্ষ্য কেন্দ্রিক অভাব ভিত্তিক। মানুষের অভাব, আমরা জানি মানুষের অভাব অসীম, একটি অভাব পূরণ হওয়ার সাথে সাথেই মানুষের আরেকটি অভাবের জন্ম হয়, তাই ব্যক্তির মধ্যে অভাববোধ না থাকলে প্রেরণারও দরকার হতো না। কর্মীদের ভিন্ন অভাব বিবেচনা করেই প্রেরণামূলক উপকরণ ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা দেখি যখন তার অর্থের প্রয়োজন হয় তখন তাকে আর্থিক প্রণোদনার মাধ্যমে অনুপ্রাণিত করতে হয়, আবার যদি তার আত্মমর্যাদা সম্মান প্রয়োজন হয় তখন তাকে অনার্থিক প্রেরণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হয়। এভাবে কর্মীর যে প্রয়োজন বা অভাব নেই এমন কোনো বিষয় দিয়ে কর্মীকে সে উৎসাহিত করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি প্রেরণা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে। প্রতিষ্ঠানের ক্ষেত্র অনুযায়ী প্রেরণা ইতিবাচক বা নেতিবাচক যে কোনো ধরনের হতে পারে। কখনো কোনো ব্যক্তিকে পুরস্কৃত করে প্রেরণা দেওয়া হয়, আবার কাউকে তিরস্কার বা শাস্তির ভয় দেখিয়েও তাদের কাজ আদায় করতে হয়। সুতরাং প্রেরণা যে সবসময় ইতিবাচক হবে তা না, প্রেরণা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচক হতে পারে, অনুমান নির্ভর। ব্যবস্থাপনার কাজ সম্পাদনের উপকরণ ও সম্পদের মধ্যে মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়, কারণ মানুষ হচ্ছে উপাদানের সর্বোচ্চ উপকরণ, মানুষকে দিয়ে কাজ আদায় করতে হয়, তাই মানুষ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, আচরণ, যোগ্যতা, কাজের প্রতি তার আগ্রহ, একাগ্রতা প্রভৃতি সহজে বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই কর্মীদের প্রেরণা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অনেকটা অনুমানের ভিত্তিতে কাজ করতে হয়, তাই আমরা বলতে পারি পেশনা অনুমান নির্ভর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেশনা প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনের লোকে কর্মীদের কর্মশক্তির সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ তার কাজের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারে তাকে। কর্মীদেরকে মানসিক প্রচেষ্টা প্রভাবিত করে প্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাই হচ্ছে এর মূল লক্ষ্য, তাই মানসিক প্রচেষ্টাকে প্রভাবিত করার জন্য কর্মীদেরকে ভিন্নমুখী চাহিদা পূরণ করতে হয়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখি এই সমস্ত বৈশিষ্ট্য একটি পেশনার মধ্যে বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমরা আজকে আলোচনা করেছি যে পেশনা কী, পেশনার কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে পেশনা বলতে পারি। এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা প্রেরণা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আমরা একটি প্রতিষ্ঠানে আমরা দেখতে পারি যে প্রেরণা অনুমান নির্ভর হতে পারে, প্রেরণা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, এটা অভাবকে কেন্দ্র করে গঠিত হয়, লক্ষ্য কেন্দ্রিক, এবং এটা একটা অবিরাম প্রক্রিয়া। এই সমস্ত বৈশিষ্ট্য আমরা প্রেরণার মধ্যে দেখতে পাই। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করবে এবং পড়বে। পরবর্তী ক্লাসে আমরা প্রেরণার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে এখানেই বিদায়, পরবর্তী ক্লাসে আবার কথা হবে এই প্রত্যাশায়। ভালো থেকো সবাই।